দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাত ব্যথা প্যারালাইসিস নিয়ে এবং কথা হচ্ছিল ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে, উনি চেয়ারম্যান ডিপিআরসি। এবং আমরা বিরতিতে যাওয়ার আগে আমাদের কাছে প্রচুর ফোন এসছে যে স্যারের নম্বরটা কোথায় পাওয়া যাবে, এবং এটা আপনাদের জানান অবগতির জন্য জানাচ্ছি যে টিভি স্ক্রিনে স্যারের নম্বরটা যাচ্ছে, আপনাদের যাদের প্রয়োজন তারা ওখান থেকে নোট ডাউন করে নিতে পারবেন। আমরা বিরতিতে যাওয়ার পূর্বে কিছু ছবি দেখছিলাম, আমরা একটু ছবিতে চলে আসি। এটা নিয়ে আমাদের প্রচুর দর্শক ফোন করেছেন যে এই রোগীটা কি অবস্থায় আপনার কাছে এসেছিল এবং কেন এই ধরনের ডিফর্মিটিটা ডেভেলপ করলো। অবশ্যই, আসলে এই জাতীয় যে এটা হাতের একটা ছবি, হাতের ডিফর্মিটির ছবি, এই জাতীয় পরে আরেকটা ছবি আছে ওই পায়ের, মানে এই এটা এবং ওটা একই রোগীর, মানে হাতের এবং পায়ের। আচ্ছা, পরের ছবিটাতে আমরা একটু যাই, একটু দেখি। এখানে দেখেন, এখানে পায়ের আঙুলগুলো বেঁকে গিয়েছে একেবারে। একটা মানুষের আঙুল যেভাবে নর্মাল থাকার কথা সেটা না, এটা কিন্তু বেঁকে, এটা আমরা বিভিন্ন ডিফর্মিটি বলি। আসলে আমরা আর্থ্রাইটিস সম্পর্কে অনেকেই জানি, অথবা আমরা বাত বলে থাকি অনেক ক্ষেত্রে। আসলে এটা হচ্ছে সাধারণ লোকের মধ্যে এটা বাত বলে পরিচিত। এটা আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর একটা ছবি, হাতের এবং পায়ের রোগীর পায়ের ছবি। রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে এক প্রকার আপনার জেনেটিক্যাল একটা ডিজিজ, বাত জাতীয় ডিজিজ, যেটার কারণে প্রতিটা জোড়ায় জোড়ায় মানুষের একেবারে যত শরীরে যতগুলো জোড়া আছে প্রতিটা জোড়া এফেক্টেড হয়, তা থেকে দেখা যায় যে আস্তে আস্তে জোড়াগুলো ফুলে যায়, ব্যথা হয়, এবং রোগী চলতে চলতে দীর্ঘদিন যদি সঠিক চিকিৎসা না হয় দেখা যায় আস্তে আস্তে এইভাবে এই সকল ডিফর্মিটি তৈরি হয়ে যায়। দেখা যায় আমার কাছে রোগীগুলো আসে, আসতে ওই সময় দেখা যায় একেবারেই কুঁজো হয়ে গিয়েছে, অথবা হাঁটতে পারছে না, অথবা খুব আস্তে 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 আস্তে। কিন্তু আধুনিক চিকিৎসা আছে, হ্যাঁ, সঠিক সময় যদি আমরা শুরুতেই যদি এটা চিকিৎসা দিতে পারি, এটার সাথে কিছু আমরা কিছু ঔষধ পাশাপাশি, এটা ট্রিটমেন্ট হচ্ছে আপনার বিভিন্ন ফিজিওথেরাপিউটিক এক্সারসাইজ, ব্যায়াম। আমরা কিছুদিন রুগীকে এই আমাদের হয়তো হসপিটালে ভর্তি করে চিকিৎসা দিলে ব্যথা বেদনা কমে যায়, এবং তার এই শুরুতেই যদি আমরা এক্সারসাইজগুলো রুগীকে থেকে শিখিয়ে দিই, এটা আসলে থেরাপিউটিক এক্সারসাইজ। অনেক সময় রুগীরা এসে বলে স্যার এক্সারসাইজ তো আমরা বাসা করি, কাজ করি, আসলে তা না। আমাকে ডাক্তার হিসেবে জানতে হচ্ছে যে প্রতিটা জোড়ার মুভমেন্টটা কী, কোন জোড়ার কোন মাসেল কীভাবে কাজ করে, কতটুক মুভমেন্ট হয়, সেই জিনিসগুলো আমরা রুগীকে শিখিয়ে দিই। তখন দেখা যায় যদি আমরা আস্তে আস্তে এই ব্যায়ামগুলো হসপিটালে রেখে এক্সারসাইজের মাধ্যমে এবং থেরাপি দিয়ে ব্যথাও কমে যায়, আস্তে আস্তে রুগী দেখা যায় আর এই পঙ্গুত্ব বরণ করতে হয় না। এই রুগীগুলো আমার কাছে অনেক পরে আসছে, তার কারণে এখন অনেক ভালো, বাট পুরোপুরি ডিফর্মিটি প্রথমে যদি আসতেন তাহলে এই ডিফর্মিটি আসলে ডেভেলপ করতো না। অবশ্যই স্যার, একটা প্রশ্ন না করে আমি পারছি না, কারণ এখন পবিত্র রমজান মাস চলছে, সিয়াম সাধনার মাস, তো এই মাসটাতে আমাদের তো সারাটা দিন ফাস্টিং বা একদম না খেয়ে থাকতে হচ্ছে, তো এই সময় কি যে বাত ব্যথা প্যারালাইসিসের রোগীর সংখ্যা কি বেড়ে যায়, ব্যথা কি বেশি কমপ্লেন করে রোগীরা, নাকি না এটার সাথে কোনো সম্পর্ক নেই? আসলে না, এই বা রমজানের সাথে ব্যথার কোনো তেমন কোনো ওইভাবে সম্পর্ক নেই। আসলে ব্যথার রোগী যারা ব্যথা বেদনা ভোগে তারা রমজানেও যেই অবস্থায় আছে অথবা রমজানের পরও একই অবস্থা থাকবে, এটার কোনো তারতম্য হয় না। তবে রমজানে যেটা হচ্ছে যে রমজানের সিয়াম সাধনা মাস, আমাদের নামাজ রোজা এগুলা বেশি করতে হয়, এই সকল রোগীদের এইসব নামাজ রোজা খুব কষ্ট হয়ে দাঁড়ায়, কারণ তারা আপনার দেখা যায় যে আপনার তারাবির নামাজ অনেক সময় পড়তে হয়, অনেক সময় নিয়ে নামাজ পড়তে হয়, সেক্ষেত্রে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা কষ্ট হয়ে যায়, অথবা বসেও নামাজ পড়তে রুগীর জন্য কষ্ট হয়ে যায়। তো আমি বলবো যে কোনো সমস্যাই হোক না কেন, প্রথমেই আমাদের রোগ নির্ণয় করে দেখতে হবে যে কী সমস্যা হচ্ছে। সেটা যদি আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করে আমরা ডায়াগনোসিস করে চিকিৎসকের পরামর্শ আমরা চিকিৎসা নিতে পারি, তাহলে বাত ব্যথাজনিত সমস্যায় আমাদের বসে থাকতে হবে না, সিয়াম সাধনা মাসও কষ্ট পেতে হবে না ইনশাল্লাহ। রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলেন স্যার, এখানে আমি একটু বলতে চাই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা জেনেটিক ডিজিজ, এটা একদম প্রথমে আমরা কীভাবে ডায়াগনোসিসটা করব? অবশ্যই, আসলে এই জাতীয় রোগী আমরা বেশিরভাগ আসলে ফিমেলদের বেশি হয়ে থাকে, মেলও এফেক্টেড, মানে পুরুষ মহিলা উভয় রোগী এফেক্টেড হয়। মধ্য বয়সে রোগটা শুরু হয়, মধ্য বয়স বলতে 18-র পরে সাধারণত এই রোগটা, হ্যাঁ, আমরা সেকেন্ড ডিকেডস ধরি ডাক্তারি ভাষায়। তো ওই সময় দেখা যায় যে রোগীর কমপ্লেন প্রতিটা আঙ্গুল, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, হাঁটু, পায়ের আঙ্গুল, এগুলো ব্যথা, ব্যথার সাথে সাথে আস্তে আস্তে জ্বর আসতে পারে রাতে, এবং ব্যথার সাথে দেখা যায় তার চলাফেরায় কষ্ট হচ্ছে, যে সে অফিস আদালতে যেতে অথবা তার দৈনন্দিন কাজ করতে কষ্ট হচ্ছে। ওই সময় যদি রোগী চলে আসে আমরা কিছু সেরোলজিক্যাল টেস্ট করে থাকি, ব্লাড টেস্ট করলে আমরা রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ পেয়ে যেতে পারি, ওই থেকে আমরা অবশ্যই ডায়াগনোসিস করে ফেলতে পারি।
আর তাছাড়া কঠিন কিছু না ডায়াগনোসিস না অবশ্যই এটা কঠিন কিছু না রোগীরা আসলে দেখা যাচ্ছে ব্যথা হচ্ছে ওই একটা ওষুধের দোকানে গিয়ে পেইন কিলার খেয়ে যাচ্ছে জি লাল ট্যাবলেট বলে আমার কাছে এসে বলে স্যার বছরের পর বছর লাল ট্যাবলেট খায় মানে ডাইক্লোফেন এক ট্যাবলেট খেয়ে যাচ্ছে আপনি তো জানেন ডাইক্লোফেন খুব খারাপ একটা ওষুধ এনএসআইড গ্রুপের ড্রাগ এবং এটা আমাদের কিডনি ড্যামেজ করতে খুব ভালো মতন সক্ষম এবং গ্যাস্ট্রিক আলসার করতেও খুব ভালো মতন সক্ষম খুব সক্ষম এবং লিভারও ড্যামেজ হয়ে যাচ্ছে ডাইক্লোফেন দীর্ঘদিন খেতে খেতে দেখা যায় একসময় জি ব্যথার সাথে পা ফুলে নিয়ে আসছে পা অনেক বড় ফুলে আসছে এখন আর দেখা যায় পা ফুলার জন্য আমরা যে সকল ডায়ুরিটিক্স অনেক সময় ডাক্তার সাহেবরা দিয়ে থাকে এগুলো কাজ করতেছে না কারণ দীর্ঘদিন আপনি পেইন কিলার খেতে খেতে লিভার এবং কিডনির উপর একটা ইফেক্ট হতে এই সমস্যাগুলো হচ্ছে আমাদের আজকের একটা বিষয় ছিল স্যার কিন্তু প্যারালাইসিস আমরা একটু প্যারালাইসিস নিয়ে কথা বলতে চাচ্ছি প্যারালাইসিসের কারণগুলো কী কী এক কিছু তো বললেন যে ডিস্ক প্রোল্যাপসের কারণে নার্ভের উপর হতে পারে আর কী কারণে অবশ্যই আমি ইতিপূর্বে বলেছি যে বাত জাতীয় বাত ব্যথা এবং হাড় জোড়া সমস্যা থেকে প্যারালাইসিস হয় এগুলো খুব স্লো হয় আস্তে 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 প্যারালাইসিস হয়তো একটা পা হয়ে গেল অথবা হাত অথবা যে কোনো হাতের আঙ্গুল একটা আঙ্গুল দুইটা আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল এটা হতে পারে তাছাড়া আমাদের দেশে আমাদের কাছে যেসব রোগী বেশি আসে তাই স্ট্রোকজনিত আপনার প্যারালাইসিস বা আমরা পক্ষাঘাতগ্রস্ততা বলি যে স্ট্রোকের রোগী এতই বেড়ে গেছে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে স্ট্রোকজনিত দেখা যায় হয় ডান হাত এবং পা প্যারালাইসিস আক্রান্ত হলো অথবা বাম হাত পা প্যারালাইসিস আক্রান্ত হলো অথবা যে কোনো একটা হাত বা একটা পা এটা আমরা বিভিন্ন টার্ম মেডিকেল টার্ম ইউজ করে থাকি কোয়াড্রিপ্লেজিয়া বলে থাকি হেমিপ্লেজিয়া বলে থাকি অথবা মনোপ্লেজিয়া এই জাতীয় সমস্যা হতে পারে তো আমাদের দেশে স্ট্রোকের কারণেই বেশিরভাগই প্যারালাইসিসের রোগী আমাদের কাছে আসে তাছাড়া আপনার বিভিন্ন যেমন ইনফেকশুয়াস কিছু ডিজিজ আপনার যেমন অস্টিওমাইলাইটিস ওগুলা থেকেও আপনার প্যারালাইসিসের সমস্যা হতো নার্ভের বিভিন্ন ডিজিজের কারণে নার্ভ ডিজিজ থেকে প্যারালাইসিস হতে পারে আরেকটা হচ্ছে আপনার মাসেল ডিজিজ যেটা অনেক সময় বাচ্চাদের হয় মধ্যবয়সে হতে পারে আমরা মাসেলের বিভিন্ন মায়োপ্যাথি এই জাতীয় রোগীও আমাদের কাছে বেশি আসে তাছাড়া আপনার সেরিব্রাল পলসি এটা হচ্ছে বাচ্চাদের একটা কমন যে ডেলিভারির সময় যদি তার ডেলিভারিতে কোনো সমস্যা হয় বাচ্চার মানে হওয়ার সময় যদি দীর্ঘায়িত হয় ডেলিভারি হতে তাহলে প্রলং ডেলিভারি যেটাকে আমরা বলছি হ্যাঁ হ্যাঁ দীর্ঘায়িত হলে দেখা যায় যে তার ব্রেনে অনেক সময় ব্রেন টিস্যু ডেথ হয়ে যেতে পারে স্যার আমাদের একজন দর্শক ফোনে অনেকক্ষণ অপেক্ষা করছেন আমরা আলোচনায় ফিরে আসব আমরা ফোনটা নিয়ে নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি লালমনি ডাক্তার বলছিলাম আমার ওই বাত ব্যথা 4 বছর ধরে জি জি আপনি নাম বলে প্রশ্ন বলুন জি দর্শক আপনার বয়স কত হবে জি আপনার বয়স কত আমার বয়স হলো 47 আপনি কত বছর ধরে সমস্যা ভুগতেছেন 4 বছর আপনি কি জানেন সমস্যাটা কি জি জি আচ্ছা কি সমস্যা আপনি অবশ্যই জানেন কি সমস্যা আপনাকে ডাক্তার সাহেব বলেছেন আমার ওই যে আরএ আরএটা নেগেটিভ আচ্ছা আচ্ছা জি আমি উত্তর দিচ্ছি আমি বুঝতে পেরেছি এটা নেগেটিভ হওয়ার কারণে নাকি এটা নাকি সারবে না ওই যে জয়েন্টে জয়েন্টে ব্যথা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা উত্তর দিচ্ছি আসলে উনার যেটা বললো উনি সার্বি ম্যাটা যে পেইন কিলার খেয়ে যাচ্ছে বছরের পর বছর আসলে উনার কি রোগ এটা কিন্তু উনার এখন ক্লিয়ার উনি বলতে পারলো না আসলে আমাদের ফার্স্ট কাজই হচ্ছে রোগ নির্ণয় করা এই যে বছরের পর বছর উনি পেইন কিলার খাচ্ছে এটা তো আসলে উচিত না বছরের পর বছর যদি পেইন কিলার খেতেই থাকে দেখা যায় যে তার বিভিন্ন আমি যে ডিফর্মিটিগুলো দেখাইলাম এইসব সমস্যা হতে থাকবে কিডনি ড্যামেজ হতে পারে আরও সমস্যা হতে পারে আসলে এই জাতীয় সমস্যা হলে আরে যদি নেগেটিভও এসে থাকে আমরা সেরো নেগেটিভ আর্থ্রাইটিসও হতে পারে এটার আসলে সঠিক চিকিৎসা হচ্ছে আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে আপনাকে রোগটা আগে নির্ণয় করতে হবে এবং ব্যথার ওষুধ না খেয়ে আপনি যদি আমরা বিভিন্ন ম্যানুয়াল থেরাপি ইলেকট্রোথেরাপি অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে আমরা ব্যথার ওষুধ খেতে হবে না এবং আমরা বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ আপনাকে শিখিয়ে দিতে পারি আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চিকিৎসা নেন অবশ্যই আপনার এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া উচিত হবে না স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা জানি যে স্যার আপনি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি তো আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যায় যে প্রচুর ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে একটু সংক্ষেপে যদি স্যার বলতেন যে এই ফিজিওথেরাপি সেন্টারগুলোতে ফিজিওথেরাপিস্ট কে বা কারা অবশ্যই আসলে
আসলে বাংলাদেশে আমরা ফিজিওথেরাপি সংক্ষেপে স্যার হ্যাঁ অবশ্যই আমাদের ফিজিওথেরাপি হচ্ছে একটা মডার্ন চিকিৎসা পদ্ধতি একেবারেই কারণ এই চিকিৎসা পদ্ধতিতে আমরা সাধারণত ঔষধ ইউজ করি না আমরা বিভিন্ন এক্সারসাইজ বৈজ্ঞানিক এক্সারসাইজ এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মাধ্যমে বিভিন্ন অর্থোসিস প্রস্থেসিসের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি ব্যথা এবং প্যারালাইসিস জাতীয় রোগীর তো সেক্ষেত্রে অনেক সময় রোগী এসে বলে স্যার আমরা তো ফিজিওথেরাপি দিয়েছি অনেক দিন ধরে দিয়েছি অথবা ফিজিওথেরাপি নিয়মিত দিয়ে যাচ্ছে কোনো উপকার হচ্ছে না আসলে সেটা আমি অবশ্যই বলবো ফিজিওথেরাপিস্ট হচ্ছে যদি কেউ ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের প্রেক্ষাপটে থেকে অন্তত গ্রাজুয়েট ডিগ্রিধারী মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে সে হয়েছে ফিজিওথেরাপিস্ট এবং এই জাতীয় লোক যদি আপনাকে চিকিৎসা দেয় রোগী এই জাতীয় ডাক্তারের শরণাপন্ন হয় অবশ্যই সে প্রতারিত হবে না তার সঠিক চিকিৎসাটা সে পাবে আর ফিজিওথেরাপি সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমার জনগণকে অবশ্যই সচেতন করা উচিত যে আপনারা দেখে শুনে ফিজিওথেরাপি সেন্টারে যাবেন ফিজিওথেরাপি কোনো হিট দেওয়া না ফিজিওথেরাপি হিট আমরা কিছু ইকুইপমেন্ট ইউজ করি সাউন্ড ইউজ করি ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি এগুলো আমাদের একটা অংশ মাত্র কিন্তু ফিজিওথেরাপির চিকিৎসা আপনাকে সঠিকভাবে নিতে হবে আর ফিজিওথেরাপি অনেক সময় শুধু এসে গিয়ে ফিজিওথেরাপি দিলে হয় না প্রয়োজনে আপনার ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আপনাকে হসপিটালাইজ হয়ে চিকিৎসা নিলে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকেও ধন্যবাদ শুধু দর্শক আমাদের অনুষ্ঠান থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তবেই আমরা নিজেদেরকে সার্থক মনে করব আগামী অনুষ্ঠান দেখা পর্যন্ত আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ